উপস্থিতি আজকে আমরা জুমার এই পবিত্র দিনে এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ সময় বাদ আসর আসর থেকে মাগরে পর্যন্ত জুমার দিনে যে বিশেষ একটি মুহূর্ত যেখানে দোয়া কবুল হয় আসর থেকে মাগরিব এই সময়টাকে বেশিরভাগ গোলামারা প্রাধান্য দিয়েছেন হতে পারে মহানবুল্লাহ আলমিন এই সময় আমাদের দোয়া কবুল করবেন ইনশাআ আল্লাহ আমরা শুরু করেছিলাম আল্লাহর সাথে আদব দশটি পয়েন্ট আমরা আলোচনা করেছিলাম রাসুল্লাহ সাল্লামের সাথে আদবের ব্যাপারও আমরা দশটি আদবের কথা বলেছিলাম পিতামাতার সাথে আদবের দশটি আদবের কথা আমরা উল্লেখ করেছিলাম চার নম্বরে আমরা শুরু করেছিলাম কোরআন উল করিমের সাথে আদব এই মহাগ্রন্থ আল কোরআন রব্বুল আলমিনের যে কালাম এর সাথে আমাদের বিশেষ যে আদবগুলো রক্ষা করা প্রয়োজন কোরআন আমাদের বন্ধু কোরআন আমাদের সিলেবাস কোরআন আমাদের বিধান এই মহাগ্রন্থ আল কোরআন আমাদের কে দিন সুপারিশকারী হবে তাহলে সেই বন্ধুটা কেমনই বা তার সমাজের আচরণ হওয়া দরকার আমরা বেশ কিছু বলেছিলাম আর আজকে আমরা বাকিটা পূরণ করব গত মাসের আমি শুধু পয়েন্টগুলি আউট করছি আপনাকে আবার রিভিশন করে নেবেন কোরআনুল ক্যারিফ তিলাওয়াত ইবাদাত অতএব এই কোরআন শিখা এবং শিখানোর ক্ষেত্রে পড়ার ক্ষেত্রে আমাদের এখলাস মনে রাখতে হবে এবাদত কবুলের যে একটি বিশেষ শর্ত আল্লাহর জন্য মানুষকে দেখানোর জন্যে বা দুনিয়ার কিছু পাওয়ার জন্য না হয় দুই নম্বরে ছিল কোরআনের আমল করতে হবে আমাদের ব্যক্তি পরিবার সমাজ যেখানে যে কোরআনের বিধিবিধান সেটা আমাদের জীবনে বাস্তবায়ন করতে হবে তিন নম্বরে কোরআনুল করিম আমাদের বেশি বেশি করে পড়া এবং যেগুলো আমরা মুখস্থ করেছি সেগুলিকে রিভিশন করা এটা একটা আদব চার নম্বরে ছিল ভুলে গেছি বলা যাবে না ভুলিয়ে দেওয়া হয়েছে বলতে হবে পাঁচ নম্বর ছিল কোরআন নিয়ে চিন্তা ভাবনা গবেষণা তদব্বর করা এটা ওয়াজিব শুধু কোরআন পড়ে যাবে তা না কোরআন নিয়ে ভাবনা চিন্তা করা কেন কি কেন কি চেয়েছে আল্লাহ সুবান সেগুলো বোঝা ছয় নম্বরে ছিল কোরআনুল করিম দাঁড়িয়ে বসে চলন্ত অবস্থায় শুয়ে আরোহণ কোনো বাহনে থাকা সর্ব অবস্থায় পাঠ করা যাবে সাত নম্বরে ছিল পবিত্রতা ছাড়া কোরআনকে স্পর্শ না করা তবে পবিত্রতা ছাড়া উজু ছাড়া কোরআন পড়া যাবে বিশেষ করে আজকাল আমরা যে মোবাইলের অ্যাপ থেকে পড়ি এর জন্য উজুর শর্ত না উজু কোরআনকে কোরআনুল কেরিমকে স্পর্শ করার জন্যে শর্ত বাকি আমরা কোরআন তেলাওয়াতের জন্যে পবিত্রতা শর্তনাথ উত্তম কোন সন্দ নেই আট নম্বরে ছিল কোরআনুল কেরিম ওটাই এটা ব্যাখ্যা করছে যে কোরআনুল কেরিম আমরা ছোট অপবিত্র অবস্থায় বাই হার্ট পড়তে পারব আর নয় কোরআনুল কেরিম বিশেষ করে নারীদের মহিলাদের পিরিয়ডকালীন এবং বাচ্চা প্রসবের পরে দীর্ঘ একটা সময় পড়া যায় আছে তবে তারা স্পর্শ করতে হলে হাতে মোজা দিয়ে বারুমাল দিয়ে কোরআন ধরবে তবে পড়া হয়েছে পড়া যাবে না এ ব্যাপারে কোনো বিশুদ্ধ দলিল নেই কোরআন পাঠের আগে মুখ পরিষ্কার করে নেওয়া মিশ্রক করে নেওয়া এটা উত্তম এগারো নম্বরে ছিল আবুজবিল্লা বিসমিল্লা বলে কোরআন পাঠ শুরু করতে হবে এরপরে বারো নম্বরে ছিল কোরআনকে তার তিল সহকারে পড়তে হবে তার তিল মানে ধীরে ধীরে প্রতিটি শব্দ যেন বোঝা যায় অক্ষর বোঝা যায় কি পড়লেন এর অর্থটা বুঝে বুঝে পড়া দ্রুত না পড়া এটা আলোচনা আমাদের হয়েছিল কারণ দেখা যায় অনেক সময় আমাদের তুফান মিল বিশেষ করে তারাবিতে যে তাড়াতাড়ি করা হয় এটা অত্যন্ত নিকাজনক কাজ কোরআনের সঙ্গে প্রতারণা করা কোরআনকে অবহণা করার সামিল এবং মসজিদ কমিটির উচিত হবে যারা হাফেজ তারা বি পড়াবেন তাদেরকে বলে দেওয়া এত দ্রুত দরকার নেই কারণ আপনি যা পড়লেন যদি আমার কানে শব্দ না আসে অক্ষর না আসে তো সবই পাবো কোথায় আপনার সেই জন্যে ধীরে ধীরে পড়া এবং দ্রুত না পড়া ওরা তেল কোরআন তিল না আব্দুল আব্বাসের কাছে এসে একদিন বললেন যে আমি আমি কোরআনুল কেরিমেন এক রাকাতে রাখাতে সুরা কফ থেকে নিয়ে না পড়ি তো বলেন তাই হাত দান কাহাদা পাঠের মতো করে তুমি পড়ো দ্রুত পড়ে যাও আল্লাহনবী আসাল্লাম বলেছেন ইন একমান এক রাউন আল কোরআন কিছু মানুষ আছে কোরআন পড়বে তাদের কণ্ঠনালের নিচে যাবে না এখান থেকেই শেষ ওলাকিন ইদা ওয়াকা ফিল কালবি ফারাসাকা ফিহি নাফা যদি ধীরে ধীরে পড়ো সেটা অন্তরে স্থান পাবে আর সেটাতে উপকার হবে সেই জন্য একজন আব্দুল আবিন আব্বাসকে সে বললেন যে দ্রুত কোরআন পড়তে পারতো বলে আমি তিন দিনে কোরআন শেষ করে ফেলি ওই তাই সুরাব আকরা এক রাতে আমি এবং বললো আকরা আল বাকরা পি ইলাই ফাউদা বেরোহা ওরা তেলোহা আহাবু ইলাইমিন আকরা কামা তাকুল তুমি তিন দিনই পড়ে ফুলবা চাইতে আমি সুরা বাকরা এক রাত্রি পুরোটা যদি চিন্তা ভাবনা করে পড়ি এটা আমার কাছে উত্তম এটা আমার কাছে উত্তম তুমি যদি ফাইইন কুনতা ফাঈলা লাব্দ তিন দিনেই যদি কোরআন শেষ করতে চাও দ্রুত পড়তে চাও ফাকরাহু কেরা তুসমিউ উযনাই আও তাসমাউ উযনাই ওয়া ইয়েহি তোমার কান যেন শুনি হার্ট যেন সেটাকে মেমোরাইজ করতে পারে বুঝতে পারে এইভাবে তুমি পড়ো এই জন্যে সালেফেসালে সালেহিনদের সকলেই একমত কোরআনকে দ্রুত পড়া যাবে না কোরআনুল কেরিম দ্রুত পড়া উত্তম না আস্তে আস্তে পড়া উত্তম দ্রুত পড়লে অক্ষর বেশি হলো দশে দশে নম্বর হলো আর ধীরে ধীরে পড়লে এটাই কোরআন নাজিলের উদ্দেশ্য ইবনা হাজার আসকাল রেহম্লা বলেন তুমি যদি একটা খুব মূল্যবান মণিমুক্তা হ্যাঁ পাও এর দাম আর অনেকগুলো কম দামি মণিমুক্তা একটার দিকে দশটা সমান কোনটা করবা তুমি দশটা পড়ার চেষ্টা করবো না একটা পড়ার চেষ্টা করবো বেশি দামিটা আমরা চেষ্টা করব তুমি তাহলে শব্দ বেশি না করে তুমি কম করো কিন্তু উন্নত মানের করো এই জন্যে কোরআনুল কেরিম দ্রুত কেউ যদি পড়তে পারে কোনো শব্দের কোনো অক্ষরের কোনো মিনিং চেঞ্জ না হয় এইভাবে পড়তে পারে তারপর চেষ্টা করতে হবে যেন এখানে কোরআন পড়ার সময় তার যেন কোনো প্রকার এমন না হয় যে শব্দটা বোঝাই গেল না অর্থ কি অনেক সময় আমরা যে দ্রুত পড়ি যে নিজে পড়ে নিজেই তো বুঝে না অন্যরা বুঝবে কি আর এখানে দ্রুত পড়ার কারণও আছে কারণ একজন একজন অন্ধ মানুষ অন্ধ মানুষ যখন খায় কি সামনে আছে দেখে না দ্রুত খেয়ে শেষ করে কিন্তু একজন চোখওয়ালা মানুষ যখন খাবে দেখবে এটা গোস্ত এটা মাছ এটা ডাল এটা ভর্তা তো বুঝে তো খাবে ওর স্বাদটা ভিন্ন হবে এই জন্যে আমরা কানা হাফেজরা যে দ্রুত পড়ি এবং এই দ্রুত পড়ার বাহাবাকে আমার এক বন্ধু উনি বলতেছিলেন যে চিটাগাং একটা জায়গা আছে মার্কেট আর কি জায়গা ওটা রমজানের আগে হাফেজদের ওখানে আগমন ঘটে এবং বিভিন্ন মসজিদের কমিটির মানে লোকজন ওখানে যায় এবং ওখানে হাফেজদেরকে কোরআন পড়তে বলে তো এখানে দুইটা কোয়ালিটিকে খুব গুরুত্ব দেওয়া হয় এক নম্বরে দ্রুত আর দুই নম্বরে আওয়াজ মিষ্টি কিনা এবং এই মিষ্টি আওয়াজটা সরিয়ালাও করে কিনা আমি যাই না কারণ অনেক সময় আমাদের দেশের আসবে যে গানের মতো করে পড়ে আর এইভাবে পড়া নিষেধ মোট কথা আমাদের পড়ার ব্যাপারটা আপনি দ্রুত পড়তে পারেন ভালো কিন্তু দ্রুত বুঝতে পারেন কি সেটাও তো একটা কথা আর আপনি না হয় বুঝলেন আমরা যারা পিছনে আছি সাধারণ মানুষ আমাদের তো একটু শুনতেও কষ্ট হয় আমরা তো অনেকটা বুঝিই না তাহলে এখানে দ্রুত পড়ার ব্যাপারটাকে গুরুত্ব দেওয়া মোটেই ঠিক না তেরো নম্বর আদব ছিল কোরআনকে মাদ করে পড়া অর্থাৎ যেখানে যেখানে একটু টান আছে টান দিয়ে পড়া বলেন যে রাসুল্লাহ সাল্লাম আহ নাকি আহ আল্লাহকে জিজ্ঞেস করা হলো কে সাল্লাম রাসুলের কেরাত কেমন ছিল ثم قرأ بسم الله الرحمن الرحيم يمد ببسم الله ويمد بالرحمن ويمد بالرحيم بقرير باتشا جار فتلس نمبر حديث جعل الله النبي عليه الصلاة والسلام كيرات كامون چلو أناس تار خادم بولن جتار كيرات تار چلو كي تنة تنة پوٹ بسم الله الرحمن الرحيم اتت بسم الله بسم الله الرحمن الرحيم اتت شد دو پوڑا بشد একটা মিষ্টি টেনি বিসমিল্লা আমি বারবার আপনাদের বলেছি যে কোরআন বিশুদ্ধ পড়া একটা জিনিস আর করা পড়া ভিন্ন কোরআনকে এক বানানো মোটেই ঠিক না কারণ যখন আমরা মিষ্টিকে প্রাধান্য দিই তখন ভাত খাওয়া থেকে বঞ্চিত হই ঠিক আছে এই জন্যে বিশুদ্ধ তেলাওয়াতের জন্য মাত্র তিনটি গ্রামার কিন্তু মিষ্টি করে পড়ার গ্রামার কিন্তু অনেকগুলো তাজবিদের তাহলে যেখানে বিশেষ করে বিশেষ করে বিশুদ্ধ পড়ার মধ্যে শুধু একটুক টান আছে আকারটাকে দীর্ঘাকার করতে হবে রশ্মিকার করতে হবে দীর্ঘকার করতে হবে আবার আমাদের কালিস এখানে টান অনেক বাড়ায় বিসমিল্লা একটু টান বিসমিল্লা এইভাবে টান দিয়ে বাড়ানো না মিনিং চেঞ্জ হয়ে যাবে আমাদের সে দিনে যা আজান দেয় এমন ভাবে আল্লাহর খোঁজ করে পাওয়া যায় আল্লাহ এমন টানে কি বলছে আল্লাহর কোথায় শুরু হয়েছে বোঝা যায় এতটুক তো যাইজ নেই হ্যাঁ এটা যেহেতু এলান ঘোষণায় জন্য কিছুটা বেশি টান দেওয়া যায় চোদ্দ নম্বরে ছিল কোরআনকে মিষ্টি করে পড়া এবং কোরআনে ভুল না করা এবং এখন মিষ্টি করার অর্থ গানের সুর করে পড়া এটা এবং এই গানের সুরটা এসেছে ইহুদের থেকে ওর থেকে এসেছে দাপেজিরা ওর থেকে তারপর অন্যরা অন্যরা সবাই এখন কারণ সুর নাকি মিষ্টি না হলে ইমাম সাহেবের ইমামতি থাকবেন মিষ্টি কেরাতের জন্যে আমাদের দেশে যে ধরনের গলা কাঁপানো হয় কানে হাত দেওয়া হয় বা মাথা কাঁপানো হয় এটা না আপনি নর্মাল বিশুদ্ধ পড়া পড়লেই কোরআনে একটা সুর আসবে এটা যারা আমাদের এই কোরআনকে বিকৃতি করেছে কোরানকে আসলে মানে না তারাই বলি এই সুর সার দিয়ে পা আমাদেরকে ব্যাকল বানায় রাখে এর মধ্যে ডুবিয়ে রাখে কোরআন বোঝার কোন আমাদের খবর নেই আমরা মনে করি মিষ্টি করে পড়া এটা অজীব মনে করো নাকি আমার দেশের কালী সাহেবরা যখন তাজবিল শিখাই তো রাসুলের কিছু হাদিস বানাই ফেলে এটাকে মুস্তাহাব বলা হয় বিশুদ্ধ পড়া ওয়াজিব আর মিষ্টি করে পড়া মুস্তাহ ভাত খাওয়াটা নাকি না খেলে মরবেন না কিন্তু মিষ্টি খাওয়া কি অজীব নেই ওটা খাইলেও চলে না খাইলেও চলে আর এখন তো সুগার বেশি হয় না খেলেই ভালো তাহলে কোরআন কি মিষ্টির নামে আমরা যেটা করি বার না আজিব বলেন সেমে তো রাসুল আল্লাহ রাউল

সৃষ্টিগতভাবে পরিপূর্ণ ছিলেন সৃষ্টির মধ্যে কোনো ত্রুটি ছিল না তাদের এই তাদের অঙ্গ প্রত্যঙ্গ আওয়াজ সবকিছুর মধ্যে পরিপূর্ণ অনেকের অনেকের দেখবেন করে হয় হয়তো বিকট না আওয়াজ আওয়াজ তাদের সবকিছুর মধ্যে চেহারা সুরাত তাদের আখলাক মানে খিলকি ও খুলুকি বলে খিলকি মানে অবয়বে আর খুলুকি মানে তার চারিত্রিক দিক থেকে সব দিক থেকে তারা পরিপূর্ণ ছিলেন অতএব তার মতো সুন্দর হওয়ার কথা কারো হতেই পারে না জি এ হাদিসম বুখারি বর্ণনা করেছেন এই জন্য বলছেন যে এই সুন্দর মিষ্টি করে পড়ার পক্ষে যে দরিলগুলি লমিয়া ইলি নাবিল কোরআন কোরআনকে মিষ্টি করে পড়া যেটা আল্লাহ অনুমতি দিয়েছেন সেটা অন্য জায়গায় অনুমতি দেন নাই ভালাই নাবিল কোরআন আমাদের অন্তর্ভুক্ত না যে কোরআনকে মিষ্টি করে পড়লো না যে আসবিল কোরআন কোরআনকে তোমরা মিষ্টি করে সুন্দর করে পড়ো শৌদকে আওয়াজকে এই সবগুলি ওলামারা বলেছে এটা কি মুস্তাহাব আপনি আজও আরব দেশে চলে যাবেন পল্লী গ্রামে যাদেরকে আরব বেদিন বলে আপনি ওদের পড়া শুনবেন আমি শুনেছি এদের মতো মিষ্টি পড়া মক্কা মদিনা হারামাইনের ইমামদেরকে আমি শুনেছি কোনো ওদের ভাষা আরবি আরবি কণ্ঠে পড়ে ওরই মধ্যে একটা সুর হয় আপনি অবাক হবেন তাদের পড়া মনে হচ্ছে কোরআন নাজিল হচ্ছে কোনো সেখানে কৃত্রিমতা নেই পড়ে যাচ্ছে নর্মাল মুরব্বী বয়স সত্তর বছর কোরআন পড়তেছে আপনি অবাক হবেন যে মনে হয় পনেরো বিশ বছরের যুবক পড়তেছে কাজে থাল কোরআন একে মিষ্টি করে পড়া মুস্তাহাত আমরা অস্বীকার করছি না তো বিশুদ্ধ পড়া বাদ দিয়ে আপনি মিষ্টি খায় নিয়ে মিষ্টি করার ব্যস্ততা আমাদের মাঝে দেখা যায় এই ভুলটার আমি একটু দিচ্ছি যে আগে বিশুদ্ধ করেন এরপর মিষ্টি করেন কোন সমস্যা নেই আল্লাহ পনেরো নম্বর আদব আল দা তিল কোরআন কোরআন পড়ার সময় কান্দা চোখ দিয়ে পানি আসে এবং শোনার সময় আমাদের দেখা যায় অনেক সময় ভান করে কাঁদে কিন্তু এক ফোঁটা পানি নেই এক ফোঁটা পানি নেই আবদুল্লাহির রাসূলের কাছে এসে দেখলাম তিনি নামাজ করছেন তার সিনাম বরক থেকে যেমন চুলার মধ্যে যদি আপনি পানি চড়িয়ে দিয়ে পানি দিয়ে জাল দেন একটা আওয়াজ হয় না ঠিক রাসুলের ভিত্তিক ধরনের আজলা আওয়াজ আসতে ছিল কান তার রাসুল সাল্লামের কান্না তিনি তালা আনু যখন পড়তেছিলেন ছিলেন আব্দুল্লাবিন সাদ্দ বলেন যে আমি লাস্টে ছিলাম মসজিদে আমার ফারুকছিলেন ইসু বস্তি আল্লাহ ওই যে আকবালসাল্লাম যখন বলছিলেন যে আল্লাহ আমার যে আমার পেরেশানি আমার দুঃখ কষ্ট ইসুপ নাই এটা তোমার কাছে শুধু আমি

বা কোরআনের মহাব্বত হবে একবার হদের সময় এক পাকিস্তানি কোরআন পড়ছে আর অধর্ণরে কাঁদছে একজন আবে জিজ্ঞেস করছে তুমি কাঁদছ কেন কয় কোরআন পড়তেছে ওই জন্য তুমি কোরআন বুঝো কই না কোরআনতে বুঝি না তো কাঁদো কেন কয় কোরআনের মহাব্বতে আমি কাঁদ তাহলে কোরআনের মহাব্বতে কান্না আসতে পারে না বুঝিয়েও কান্না আসতে পারে তবে বুঝলে আপনি কান্না আসলে আপনা আসবে যেখানে কান্নার কথা আসবে কারণ তাহলে কোরআন পড়ার সময় তবে ভাঙ করে কাঁদা চলবে ডুকরিয়ে ডুকরিয়ে কাঁদা আওয়াজ করে হ্যাঁ নিজেকে সামলাতে না পারলে আলাদা কথা কিন্তু অনেক সময় নিজে মানুষ দেখিয়ে কাঁদা কাঁদা এটা অন্য এটা রিয়া হবে সুমা হবে জায়জ হবে না ষোলো নম্বর কোরআনকে স পড়ায় যদি কারো সমস্যা না হয় আপনি পড়ছেন কেউ ঘুমিয়ে আছে পাশে ঘুমের ডিস্টার্ব না এমন শব্দ পড়েন তার ঘুম যেন ডিস্টার্ব না হয় আপনি আপনার পাশে আরো কেউ কোরআন পড়ছে তাহলে আপনি এতদিন শব্দ করবেন না যার আর একজনের কণ্ঠের সাথে আওয়াজ কি হয় প্রতিধ্বনি হয় আল্লাহনবী আলিসাল্লাম এতে কাপের ছিলেন আল্লাহ তালা আনব এতে কাপড়ে ওনার একজনের একটা তাবু টানি দেওয়া হয়েছিল মসজিদের ভিতরে ওখানে উনি বসে এতে কাপ করছিলেন

অকালা নামাজে মোট কথা কোরআন তেলাওয়াতের সময় এতটুক আওয়াজ করেন কান শুনে অন্তর বুঝে লোকজন না থাকলে এক সময় একটা মসজিদে পরে দেখিয়েছি একজন খুব আওয়াজ করে করে পড়ে আশেপাশে আরো কোরআন পড়ে হাফেজ সাহেব জোরে জোরে পড়তেছেন রিভিশন করতেছেন অন্যদের সমস্যা হচ্ছে আমি গিয়ে বললাম তুমি এত জোরে কেন পড়তেছো ভাই জোরে না পড়লে আমার হয় না আছে হয় না তো চলে যাবো বাড়িতে আরে মসজিদ তোমার একার না অন্যদের অন্যরা তো পড়তেছে জোরে জোরে পড়তে হলে তুমি তোমার ঘরে গিয়ে পড়ো হ্যাঁ কেউ না থাকে সেটা আলাদা কথা এই জন্য কোরআনুল কেরিমকে পড়ার সময় অন্যের যদি সমস্যা না হয় তাহলে একটু করে পড়া এখন আর আমাদের দেশে দেখা যায় আজ বিভিন্ন দেশে যে মহিলারা বা মেয়েরা কেরাত প্রতিযোগিতা করে না করে না বিচারকরা কারা পুরুষ হারাম তাই নেই আবার অনেক মেয়েরা দেখা যায় কোনো করে ছেড়ে দিচ্ছে কোথায় সোশ্যাল মিডিয়াতে হ্যাঁ একবার একজন আমাকে বলল এক বেশ বয়স করেন ষাট পার হয়ে গেছে তো এক মহিলার গল শুনে বাংলাদেশের মহিলার বল তোর সঙ্গে সাথীরা বলে তুমি এইটা শুনো কেন কয় শুনলে সমস্যা কি কয় ওইটাই সবসময় শুনতেই থাকে ওর একটি আমার কাছে নিয়ে আসছে কি ঘটনা ওইটা খুব মজা লাগে আমার খুব ভালো লাগে আবার ছবিও আছে তো ভালো মজা লাগে না ভিডিওতে গেলে ওটাও তো মাঝে মাঝে করে দেখি তো এইভাবে আসলে এগুলো আজ আমাদের প্রতিযোগিতার নামে হ্যাঁ মহিলারা যদি হয় মহিলাদের পরিবেশে তারা শুনবে তারা বিচারক হবে তারা নাম্বার দেবে তারা পুরস্কার দেবে অনেক সময় দেখা যায় ওয়াজ মাহফিলে বিভিন্ন জায়গায় বা মাদ্রাসার প্রোগ্রাম হচ্ছে হয়তো মেয়েদের প্রতিযোগিতা এটা ছেলেদের সামনে নিয়ে আসা অনেক সময় দেখা যায় হয়তো আহ দশ বারো বছর বয়স হয়ে গেছে যেখানে হয়তো পুরুষের কাড়ে এই জিনিসগুলো খেয়াল করা উচিত মাদ্রাসার যারা দায়িত্বশীল অনেক অনেক সময় বিশাল তার সামনে তার রাত দিচ্ছে এবং তাকে পুরস্কার দিচ্ছে অনেক সময় দেখা যায় কোথায় যেন দেখলাম বড় একজন শেখের মাধ্যমে দেওয়া তো এগুলো অনেক সময় হয়তো শেখরা আহ হঠাৎ করে কিছু বলতে পারে না বলা উচিত তাদেরকে তাহলে আওয়াজ করে পড়তে হবে এর মধ্যে আমাদের অন্যের জন্য সমস্যা না হয় এখানে আরেকটা জিনিস দেখা যায় অনেকে কোরআন তেলাওয়াত করে শুধু নিয়ে বাস মুখ নড়ে না এটা যদি আপনি কোরআন নিয়ে গবেষণা করেন চিন্তা ভাবনা করেন ওকে বাট তেলাওয়াত করছেন তাহলে আপনি সব পাবেন না কারণ কোরআন জিকির আর জিকিরের জন্য তেলাওয়াতের জন্য আপনার ছোট নড়তে হবে নর্ত হবে উত্তম হলো আপনি কান শুনেন একটু আওয়াজ করা তাহলে এই পড়াটার মধ্যে একাগ্রতা ভালো হবে যেমন আমরা বলবো আর চিলিয়ে কার সমস্যা করবেন এক মুখ বন্ধ করে এবং অনেক মানুষের দুঃখ লাগে যে মসজিদে গিয়ে এরকম করার পড়তে পারে না এরকম কিছু দেখে নে করে আবার মুখে আর চোখে লাগাই দিয়ে রেখে চলে গেল এটাও তো একটা আমাদের সমাজে দেখা যায় এই ধরনের কাজগুলি চলে এটাও ঠিক না তাহলে আমাদের মাঝে সব ধরনের আমার দুই ধরনের সমস্যা পাওয়া যায় মোট কথা এখান থেকে আরো বুঝতে পারলাম যে আল্লাহনবী আলাম যেমন আবদুল্লাবী মাসুদ থেকে আবু মুসা আসারি থেকে কোরআন শুনেছেন পড়া সুন্দর আপনি বলতে পারেন ভাই আমার আপনার ছেলে ভালো পড়তে পারে মেয়ে পারে ওয়াইফ পারে বা কেউ পারে একজন কারিয়ালে আমাদের কিছু পড়াশোনা হ্যাঁ এটা চাওয়া যেতে পারে যায়দা শুন সতেরো নম্বর কোরআনকে খতম করে কোরআন খতম দুই মাসে একবার এক মাসে একবার দশ দিনে একবার এবং সাত দিনে এক খতম এটাই সবচেয়ে দাবিদের মধ্যে ছিল সাত দিনে এক কমে খতম দেওয়া মুস্তাহাব নাও তবে যা যাচ্ছে যদি সময়টা উত্তম হয় রমজান মাস রমজান মাসে উস্মান উসমান রাজি তালু তিনি এক রাতে একটা খতম দিতেন ইমনে তাইম রাহিম আল্লাহকে বর্ণনা করেছেন ইমাম আজ আবহানিফা রহমাতুল্লাহ আলাই দুই খতম দিতেন প্রতিদিন রাত্রে একটা দিনে একটা ইমাম বোখারি খতম দিতেন এই জন্য ওলামারা বলছেন যে যদি উত্তম সময় হয় যেমন রমজান মাস আরাফত দিন উত্তম জায়গা হয় আরাফতের ময়দানে মক্কাতে মদিনাতে হ্যাঁ এরকম যদি হয় তাহলে এরকম লিমিটেড সময় ছাড়াও আপনি পড়তে পারেন তবে এই পড়ার নামে যেন আপনার দ্রুত এমন না হয় তুফান মিল যেন না হয় যেটা কিছু বোঝা যায় না তবে এইভাবে পড়াটাকে আপনার কোরআনকে খতম দেওয়া রিভিশন করা যারা হাফেজ বিশেষ করে তাদের তিন দিনে খতম দেওয়া উচিত না পারলে সাত দিন উর্ধে দশ দিনে একটা খতম দিতেই হবে নাহলে এই কোরআন কিন্তু থাকবে না এই কোরআন আপনার সেনা থেকে চলে যাবে এখানে আরেকটা কথা আমরা বলি কোরআন খতমের দোয়া আমাদের কোরআন খতমের দুয়া বলে কোনো দুয়া নেই নির্দিষ্ট কোনো দোয়া এবং ইমাবিন তাইমিয়ার নামে একটা দোয়া সৌদি আরব ছাপে বিভিন্ন জায়গায় বিতরণ করে এটা মানে কালো বাজারে ছাপে হয়তো এই জিনিসগুলো না আল্লাহ রসুল থেকে না সাহাবেক নাম না তাবি বা কোনো ইমাম থেকে যে নির্দিষ্ট আমাদের দেশে দেখবেন যে কোরআনের শেষে থাকে না থাকে না এই ধরনের কোনটা আমুল পনসীদ মালিক রাজিয়া তালা আনহ তিনি তার পরিবারকে নিয়ে কোরআন খতম হলে দোয়া করতেন কোরআন খতম করে তার পরিবারের লোকজনকে নিয়ে তিনি দোয়া করতেন তবে কি দোয়া করতেন এটা আমাদের কাছে নেই তবে দোয়া করতে তাহলে আপনি পরিবারে বা রমজানের বিতে বা যে কোনো সময় কোরআন খতম করতে চায় নামাজের বাইরে নামাজের ভিতরে কোরআন খতমের ব্যাপারটা কোনো দলিল নেই বা সারাফের কোনো আমল নেই তবে বাইরে যদি কেউ করে অনেকেই কোরআন খতম হলে বসে বসে সবাইকে নিয়ে করে আবার এই কোরআন খতম নিয়ে আবার খাওয়া দাওয়া আবার সবচেয়ে বড় যেটা যে কোরআন খতম করে মসজিদে ইমাম দিয়ে বক্সিয়ে দেওয়া এটা সব শেষ করলে না আমার করে না আমার বাড়ি তোমার বউ একতম দিয়েছে বউ পেটি দিয়েছে দুই কত আমি তিন কত হজুর বকশায় দেন এগুলি বিধা এগুলোর মধ্যে এতে করলে আপনি সম্পূর্ণ সব থেকে মারুম হয়ে গেলেন লোক শোনালেন লোক দেখালেন আর বকশায় দিলেন যার নামে সে পাইল না আর আপনারাও কিছু পাইলেন না কারণ আল্লার নিমে না হলে আপনার নিয়মে হলে তো আপনারটা পাবে আমার পেটে পকেটে আসবে কিন্তু আপনারটা আপনি পাবেন না মাইয়ে তো পাবেন এই জন্যে এই সিস্টেমগুলো আমাদের সমাজে চালু আছে এগুলি থেকে আমাদের বিরত থাকা জরুরি আঠারো নম্বর আপনার ঘুম পাচ্ছে আপনার এই সময় কোরআন পড়া বন্ধ করে ঘুম পড়ছে পারছে পড়তে আছে একটু করে পড়ে না আমাদের দেশের হাফেজদেরকে দেখা যায় এদেরকে ঘুম পোড়া হতে দেয় না যার পরে বেশিরভাগ হাফেজ আদি খালি খালি ঘুমাই বসে বসে একটুকে কোরআন পড়ে কারণ আপনি

যখন ফুর্তি আছে শরীরে আপনার নাসাত আছে প্রফুল্লতা আছে এমন সময় পড়বেন ঘুমিয়ে ঘুমিয়ে কোরআন পড়বেন না বন্ধ রাখবেন যেটা সেটা হল কোরআন শুরু করলে একটু 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 পর 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 এটা এটা না আবদুল রাজিয়াল তিনি কোরআন পড়া শুরু করলে কথা বলতেন না যতক্ষণ পর্যন্ত চেষ্টা করতেন এবং নাফে বলেন তার ইয়া নাফে। বলছেন যে একবার উনি আমাকে সুরা বাকার শোনাচ্ছিলেন পরে এক জায়গায় গিয়ে থেমে গেলেন থেমে বললেন তুমি জানো এই আয়টা কি জন্যে কি বলে না তখন আমাকে করলেন যে এখানে এই বোঝানো হয়েছে এখানে এই বলা হয়েছে আবার শুরু করলেন তাহলে কোরআন পড়ার সময় একটু হতে পারে এখানে কি বোঝা যাচ্ছে হয়তো বলতে পারেন কাকে শুনুন এখানে কি আল্লাহ বলেছে এটার অর্থ কি এটা কি বোঝা চেয়েছে বাকি একটু করে পড়বেন আর ফোন দিবেন আর কথা বলবেন অনেক সময় রমজান বা শীতালিন দেখা যায় বন্ধ করেন মোবাইল দিয়ে পড়েন এত আপনার অনেক সময় জরুরি মিটিং যখন থাকে তখন কি করে তখন তো ঠিকই আপনি সাইলেন্ট করে রাখেন ঠিকই আপনি তখন বন্ধ করেন ঠিকই তখন আপনি মেসেজ দেন যে আপনি এখন এতে মিটিং মিটিংয়ে আছি তাহলে আপনি যখন আল্লাহর সাথে কথা বলছেন আল্লাহ আপনার সাথে কথা বলছে তখন আপনি একটু বলতে পারেন না কাউকে হ্যাঁ যদি এমন জরুরি হয় বিষয় সেটা ভিন্ন ব্যাপার জরুরি হয় সেটা ভিন্ন বিষয় আপনি ডাক্তার আপনার জরুরি কল আসতে পারে আর ওই সময় আপনি বলতে না আরেখে দেন জরুরি কল হলে আপনি সেখানে হয়তো আপনি সেটা করতে পারেন এইভাবে আমরা কোরআনের সাথে আদব রক্ষা করার চেষ্টা করব কোরআন পড়ার সময় আমরা কোরআন ওটা এই ধরনের কি হবে নম্বর যখন আপনি তখন আল্লাহ বলবেন আজাবের আয়াত হলে আপনি আজাব থেকে পানা চাইবেন আপনি যখন রাহমতের আয়াত পড়বেন তখন রহমত চাইবেন সব বি আলা বিকাল তোমার সুমহান

এটাও শুনতে ভক্ত আজকাল আমাদের দেখা যায় যে যখন আমাদের হাফেজ সাহেবরা কোরআন তেলাওয়াত তারাবীর নামাজ পড়ায় পড়ে যায় বুঝেও না কোথায় তসবি কোথায় দোয়া কোথায় রাহমা কোথায় কি এবং এই জায়গাগুলিতে থেমে একবার দুইবার করে চাওয়ার পরে আবার কন্টিনিউ করা এটা হচ্ছে না বিশেষ করে আপনি একাকি যখন হবেন এটা তখনই সম্ভব যখন আপনি অর্থ বুঝবেন একুশ নাম্বার তেলাওয়াতের শেষ দাস তেলাওয়াত শেষদার তেলাওয়াত যখন আসবে নামাজে হলে নামাজে নামাজের বাইরে হলেও সেখানে তবে এটা শুনন কেউ কেউ অজীব মনে করেন কোনো সেজদা তেলাওয়াতে তবে সঠিক মতে এটা শুন আমার ফারুক রাজা আনু একদিনে শোনা না হালেন শেষদার পরে শেষদা দিলেন কুদবাত অবস্থায় আর একদিন পরের জুমাতে দিলেন না বললেন তোমরা যেন না মনে করে এটা ওয়াজিব

سبحان رب العلا اكبر كم فوق فوربن اير فور سيلتر جي دوا غولا رويچه سجد وجهي لمن خلقه او لي سجد وجه للذي خلق وشق سما وبصر بحول وقوته اللهم لك سجدت بك امنت ولك اسلمت سجد وجه للذي خلق وصوره شق وصوره وشق سما وبصر تبارك الاحسن الخالقين اي دوا غولي ها أه؟ كم فوق سبحان رب العلا اكبر فورلو هيجا সেজদার দোয়াগুলো যদি পড়ে তাহলে হয়ে যাবে তবে এর সাথে কিছু দোয়া আছে তেলাওয়াতের সেগুলো আমরা পড়ব তেলাওয়াতের সেচদার জন্য কি পবিত্রতা শর্ত মনে করেন আমি উজু ছাড়াই প্রাণ করতেছি বখস্থা করা দরকার আমি করব উজু নাই কেবলা শর্ত এর জন্য কি আল্লাহর বলতে হবে সালাম দিতে হবে

কেবলা শর্ত না এটা মনে রাখতে হবে তবে উত্তম কোন সন্দেহ নেই কোন সন্ধ নেই এখানে আরেকটা কথা মনে রাখতে হবে যে তেলাওয়াত করবে আর যে কোরআন শুনবে তার জন্যে যদি তেলাওয়াতকারী সেদ্ধা দেন তাহলে আপনি শুনছেন আপনাকে চিন্তা দিতে হবে উনি শ্রেষ্ঠ না দেন তা আপনি চিন্তা দিতে হবে টেলিভিশন থেকে রেডিও থেকে তেলাওয়াত শুনেন ওখানে কি রেডিও আর টেলিভিশন শ্রেষ্ঠ দেয় তাহলে আপনাকে চিন্তা দিতে হবে এবার আরেকজন মনে করে হয়তো আমি তেলাওয়াত করতেছিলাম আপনারা শুনতে ছিলেন আমি সে আপনারা দেবেন আরেকজন হয়তো শুনলো রাস্তা দিয়ে শুনে চলে গেল তাকে দিতে হবে না কোরআন যে কান দিয়ে শুনবে তাকে সেদা দিতে হবে এগুলি মশালা আমাদের মনে রাখতে হবে এরপরে আমরা যে বাইশ নম্বর যে আমরা কোরআনকে অনেক সময় করি কি মুখের মধ্যে চুমা লাগাই করি না করি না এই বেতারটা আসলে নাই যেমন একটি বেদাত এটাও একটা বেদাত কোরআনকে চুমা খাওয়ার জন্যে না কোরআনকে চোখে মাখার জন্যে না কোরআন তো বোঝার জন্য কোরআনকে হৃদয়গম করার জন্য কোরআনের আমল করার জন্য দাওয়াত তবলিগের জন্য আমরা বারবার বলেছি কোরআনের চারটা দাবি মনে আছে আপনাদের কোরআনের বিশুদ্ধ তিলশিকে নির্মিত পাঠ করা এর অর্থ জানা দুই তিন নম্বরে আমল করা চার নম্বরের দাওয়াত তো তবলিগ করা কাজে এই যে কোরআনের ভালোবাসা অনেকেই দেখা যায় মুর্শিদে আসলো কোরআনটা নিয়ে রেখে দিল এটা আহম্মকের ভালোবাসা এই ভালোবাসা আসলে ভালোবাসা এটা কোরআনকে ত্যাগ করার বহির প্রকাশ আমি তোমাকে ছেড়েছি বা শুধু চোখে আর মুখে লাগিয়ে রেখে দিলাম এটাই হলো কোরআনকে কোরআন ত্যাগকারীর অন্তর্ভুক্ত এইটুক দিয়ে কোরআনের ভালোবাসা অর্জন হয় না অতএব এই ধরনের কাজ যে আমাদের দিনের মাঝে নতুন কিছু সৃষ্টি করে যা কোরআনে নেই সেটা গ্রহণযোগ্য না এটাকে কখনোই গ্রহণ করা যাবে না বোঝা গেল যে আমরা অনেক সময় মনে করি আমি তো ভালো মনে করে করলাম মোহব্বত করে করলাম তাই নাকি আমার ফারুক রাজিয়াহ তাল আহ হাজরা আসদকে চুমা দিচ্ছেন বলছেন তুমি ভালো করতে পারো না ক্ষতিও করতে পারো না লাউলা আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কবাল কাবালাক মা কাবালতুক যদি তোমাকে আমি না দেখতাম রাসূল চুমা দিয়েছে আমি তোমারে চুমা দিতাম মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু হাজরা সরকে যেভাবে চুমা দিছিলেন হাজরে ইমানি কি বলে রুকনি ইমানি তো সব জায়গায় দৌড়তেছিলেন আব্দুল্লাহ আব্বাস বললেন এটা কি করছেন লাইসা ফিল বাইতে শাইউন মাহজুর কয় ঘরে কাবা ঘরে কিছু পরিত্যাগ করার মতো না বলে ইন্নামা হিয়া সোনা তখন তিনি খালিফা তিনি তখন রাষ্ট্রপতি এটা সৈন্যত আপনার ইচ্ছে মতো করার অধিক সুযোগ নেই সৈন্যতে যা আছে তাই করতে হবে কাজরা আস দিতে হবে না পারলে ইশারা করতে হবে আর রুকনিয়া স্পর্শ করতে হবে আরও আপনি স্পর্শ করবেন এখানে ওখানে এটা চলবে না সাইদুল মুসাইব রাজি আল্লাহ তালু একজনকে দেখলেন ফজরের পরে খালি সেজ্জা করতে আছে রুকুট নামাজ পড়তেই আছে তো বললেন নিষেধ করলেন এত নামাজ পড়ো কেন কারণ হাদিসা যা তলাল ফজরু ফালা সালা ত ইলাকাত আইল ফজর ফজর হয়ে গেলে ফজরের তিল একাত সুন্দর ছাড়া নামাজ পড়া যাবে না তো বলছে ইয়াবা মোহাম্মদ আই ওয়াফ আল্লাহ আল্লাহ আলাস সাল আব্দুল্লা সাইদুল সাহেবেদ কোন হচ্ছিল আবু মহাম্মাদ আবু মোহাম্মদ এই নামাজ পড়ার জন্য আল্লাহ আমাকে আজাব দিবে আপনি আমাকে নিষেধ করছেন লা না নামাজ পড়ার জন্য আজাব দিবে না আলা খিলাফিস না কিন্তু সুন্নতের বিপরীতের জন্য আল্লাহ তোমাকে আজাব দিবেন আমরা এই জিনিসটা বুঝিনি অনেক সময় এটা কি শূন্য এটা কি নিষেধ আছে এটা কি অমুক এটা কি তমুক এই ধরনের কথা বলা যাবে এই জন্য কোরআনকে তাবিজ বানাবেন কোরআন নিয়ে অমুক নিষেধ নাই অমুক নাই তুমুক নাই এই ধরনের কাজগুলি মোটেই যায় নেই কোরআনের আয়াত বা সুরাকে সুন্দর করে লিখে ঝুলিয়ে রাখা অফিসে মসজিদে কি বলে ঘরে দোকানে একটা তো আছে তাবিজ হিসাবে কুসি বিশেষ করে ক্লাস নাচ পালাক আজকাল তো এগুলির ব্যবসা হয় বিভিন্ন গ্রাফি তৈরি করে বিক্রি করছে হারাম কোরআনকে এইভাবে এর আগে বলছিলাম রিক্টন করে রাখা মোবাইলে বা এই ধরনের ঝুলিয়ে রাখা এটা সম্পূর্ণভাবে কোরআন নাজিলের বিপরীত কাজ এটা হারাম কাজ এই ধরনের কাজ করা যাবে না এই ধরনের কাজ করা যাবে না আজকাল দেখা যায় আপনাদের গত দুই সপ্তাহ আগে সম্ভবত আফতাবনগরে একটি মসজিদ এই ধরনের কিছু করবে বলে চিন্তা ভাবনা করছিলেন তাই বললাম তাহলে মাসলাটা যাচাই বাছাই করা হোক তাতে দেখে বললাম যে না এটা চলবে না অন্য কিছু হয়তো আপনারা করতে পারেন আজকাল দেখা যায় তবে শুধুমাত্র শিখানোর জন্য হয়তো আয়তাল কুর্সি বাড়িতে ঝুলালেন বাচ্চারা মুখস্থ করো মুখস্থ হলে তাকে সরাই ফেলেন অনেক সময় দেখা যায় এগুলো চড়া দামে বিক্রি করে ব্যবসা করতেছে কেউ তো বরকতের উদ্দেশ্যে কেউ তাবেজের উদ্দেশ্যে বিভিন্নভাবে সৌন্দর্যের জন্যে এই কাজগুলি শরীয়তে অ্যালাউ নেই কোরআন এই জন্য নাজিল হয় নাই সৌদি আরবের স্থায়ী ফতুয়া বোর্ড বলেছে এ ব্যাপারে যে এই ধরনের কাজগুলি করা কোরআন থেকে কোরআন নাজিলের যে উদ্দেশ্য তা থেকে দূরে সরে যাওয়া দুই নম্বরে এটা রাসুল সাল্লা সাল্লাম এবং সাহাবা ইকলামদের আমলের বিপরীত তারা এটা করেন নাই সেই যুগে কিন্তু তারা কারুকর্য তারাও শিল্প জানতো লিখত কিন্তু তারা করেন নাই এছাড়া এর মাধ্যমে দেখা যাবে যে কোরআনকে ঝুলিয়ে রেখেই আমরা শেষ মনে করব বাকি আর কাজ আমরা করব না এবং অনেক সময় দেখা যায় এগুলির মাধ্যমে তাবিজের পথ খুলে যাবে তাবিজ তো এইভাবে এসেছে কোরআন দিয়ে তাবিজ হয় এছাড়া কোরআন পড়ার জন্য নাজিল হয়েছে এই ধরনের ব্যবসা বা সৌন্দর্যের জন্যে কোরআন নাজিল হয় নাই আরও একটি কারণ হলো যে অনেক সময় এটা যদি পড়ে যায় অনেক সময় এটা হয়তো বিক্রি করার জন্যে এক জায়গা থেকে আরেক জায়গায় নেওয়ার জন্যে এটাকে হয়তো অসম্মান করা হবে কিন্তু সম্পূর্ণই কোরআন নাজিলের পরিপন্থী কাজ অতএব এই কাজগুলি থেকে আমাদের বিরোধ থাকতে হবে এখানে টোটাল আমাদের প্রায় তেইশটি কোরআন এর সাথে আদবের কথা আমরা আলোচনা করেছি আল্লাহ সুবাহ বিশেষ করে কোরআনকে আমরা কোরআনকে আমাদের সুপারিশ করবে কার জন্য বলেন তো না তার জন্য বন্ধু কখন হয় ইকরাউল কোরআন ফাইন কোরআনকে বন্ধু বানাতে হলে বন্ধুর সাথে যে আপনার আচরণ তার সঙ্গে যে আপনার ভালোবাসা তার সাথে যে আপনার দেখা সাক্ষাৎ এটা আমাদের ভাব এই মগরন্ত আল কোরআনকে আমরা যেভাবে এখন আমি সৌদি আরবে আপনারা দেখেছেন প্রত্যেকটি মসজিদে কোরআন রাখা আছে নামাজে আসার সাথে সাথে নামাজ সুন্দর পড়ে নিয়ে কোরআন নিয়ে প্রায় মানুষ কোরআন নিয়ে বসে গেল কোরআন পড়ে আমাদের দেশে এই সুযোগটা হয় না তো ওই কোরআনার মধ্যে একটা রেখ দেওয়া আছে ওইখানে কোরআন কেই বা নিবে আর কেই বা পড়বে আমার মনে হয় কোরআন এইভাবে খুব হাতের কাছে রাখা এবং সুন্দর পড়ে একটু আগে পড়ে পড়া দৈনিক কোরআনের সাথে একটা আপনার প্রতিদিন কোরআনের একটা আপনার উইর থাকা দরকার আমি এতগুলি পড়বো এত আয়াত পড়ব আয়াত পড়ব একশো আয়াত পড়লে আপনি গাফিলদের অন্তর্ভুক্ত হবেন না এই যে কোরআনের ফজিলত আমাদের একটা বই ছাপতেছি ইনশাআল্লাহ আল্লাহ সেখানে দেখবেন যে কোরআন আপনার ফজিলত গুলো শুধু আমরা ওই মরা খাওয়ার সময় মনে করি যে এই ফজিলত সাব্যস্ত না এই কোরআন মরার জন্যে না যে মরে গেছে ওই বেটা তো শেষ হয়ে গেছে কোরআন জীবিতদের জন্যে কোরআন মোত্তাকিদের জন্যে এই জন্য আমি বলবো আল কোরআনকে আমরা যেইভাবে এখন কোরানের সঙ্গে সম্পর্ক এটা মাহজুর কোরানকে হাজের কোরআন তে অন্তর্ভুক্ত আমাদের নাম চলে আসবে রাউসব এবং কেমনতের দিন কোরআন সুপারিশ যেমন করবে নালিস্ট করবে যারা পড়ছেন না কোরআন সম্পর্কে নালিশ করবে এবং বিশেষ করে রাসুল তো বলবেন ওকাল আরসুল ইয়া কাউ ইয়া ওকাল আরসুল ইয়া রব্বী না কাউ কোরআন আমার কাও আমার ওপর এই কোরআনকে হাজার করেছে ত্যাগ করেছে ইমাবিল কাইম বলেন কোরআনকে ত্যাগ করা কয়েকটি অর্থ একটা হল কোরআন না পড়া কোরআন পড়লাম না বুঝা কোরআন বুঝলাম আমল না করা কোরআন দিয়ে ফয়সলা না করা কোরআন দিয়ে আপনার ঝা কি বলে ঝাড়ফুঁক না করা কোরআনকে মাঝে মধ্যে পড়া দৈনিক নিয়মিত না পড়া এর সম্পূর্ণভাবে এই কোরআনকে ত্যাগকারীর অন্তর্ভুক্ত ত্যাগ করার অন্তর্ভুক্ত তাহলে কোরআন যেন কেমন যে আমরা বিরুদ্ধে নালিশ না করে মোহাম্মদ সাল্লাহ সাল্লাম যেন নালিশ না করে যা আমরা কোরআন ত্যাগ করে অন্তর্ভুক্ত এই রমজান আসতেছে আমরা এখন থেকে যারা কোরআন ভালো পড়তে পারেন না ভালো করে শিখেন যারা কোরআন টোটালি পড়তে পারেন না প্রশিক্ষণ নেন দ্রুত কোরআন শিখেন এবং এই এই বছরের রমজানে কোরআনের সঙ্গে আপনার একটা গভীর সম্পর্ক তৈরি করে মৃত্যু অবধি কোরআনকে আপনার বন্ধু হিসেবে রাখেন মহাকুর তাল কোরআন আপনাকে সুপারিশ করে জান্নাতে নিবেন এর চাইতে বড় পীর আর কি হবে আপনার পীর সাহেব পীর ধরেন কেন সুপারিশ করে জান্নাত দিবে তাই না তার তো নিশ্চয়তা নেই সার্টিফিকেট নেই তবে এর তো সার্টিফিকেট আছে কোরআনের সার্টিফাই কর দেওয়া তাকে সার্টিফিকেট দেওয়া হবে এবং সে সুপারিশ করবে এবং তার সুপারিশ গ্রহণ করা হবে তার আমরা বলবো যে মহাগ্রন্থ আল কোরআনকে শেখার জন্য আমাদের সুন্দর চমৎকার প্রশিক্ষণ আছে ডিজিটাল পদ্ধতিতে কোরআন কোরআনকে বোঝার জন্য আমাদের আন্ডারস্ট্যান্ড কোরআন প্রোগ্রাম আছে কোরআনে আমল করার জন্যে তাওয়াত করার জন্যে এগুলো প্রশিক্ষণ আছে আপনারা নিতে পারেন গ্রহণ করতে পারেন আমি অন্য আর বিষয়ে আজকে যাচ্ছি না আল্লাহ সুবাহ হওয়া না হুয়া আমাদের এই কোরআনের সাথে আজ থেকেই আপনি একটা রুটিন করে ফেলবেন সাহাবা ইক্রামিল্লাহ কোরআন না পড়ে কোরআনের একটা অংশ না পড়ে ঘুমাতেন না তারা কিন্তু আমাদের চিন্তা গরিব ছিলেন হাতে খেট খাটতেন মাঠে খাটে খাটে খেটে খুঁটে খাইতেন এই জন্য আমরা আমি আমার পরিবারের সদস্য প্রতিটি সদস্য কোরআন পড়া শিখা এবং এই কোরআনকে নিয়মিত পাঠ করা একটু করে হলো দুটা করে আয়ত হলো কোরআনের তফসির পড়া এইভাবে আপনার বাড়িটাকে জীবিত রাখেন মহাগ্রন্থাল কোরআন সর্বোত্তম জিকির আফদুল দিক দিথিল কোরআন এই জিকিরকে আপনার বাড়িতে রাখেন মহাটাকে বাড়িটাকে আপনি মৃত্যু বাড়ি করবেন না আপনি মৃত মানুষ থাকবেন না এই আপনাদের কাছে আমরা আশা করছি আসার কথা মহাগ্রন্থ আল কোরআন যেন আমাদের বন্ধু হয়ে যায় এবার আজ থেকে আমরা যারা শুনছি এই মেসেজ যার কাছে যাবে কোরআনের সঙ্গে আমাদের একটা গভীর সম্পর্ক আমরা করবো ইনশাআল্লাহ আমাদের মসজিষ্ সিদ্ধিকের এই প্রোগ্রামটাকে আল্লাহ কবুল করুন আমাদের এই আসছে রমজানে আল্লাহ আমাদেরকে তুমি তোমার কোরআনের সাথে গভীর সম্পর্ক করার ভিক দান করুন আমিন আমিনসল আসালাম আমি তারও কোনো কি প্রশ্ন আছে আমাদের এই বিষয়ে শেষ বৈঠকে ডান পা খাড়া রাখতে গেলে আঙ্গুলে ব্যথা করে মনোযোগ নষ্ট হয় এমন কি আঙ্গুল পিছনের দিকে দিকে দিয়ে দেওয়া যাবে না জি আপনার যদি কষ্ট হয় কষ্ট হতে আপনি কষ্টের কথা ভাববেন না ব্যক্তির দোয়ার কথা ভাববেন যার কষ্ট হচ্ছে বা হয়তো আঙুল অনেক সময় শক্ত হয়ে যায় মোটা হয়ে যায় আপনি যথাসাধ্য চেষ্টা করবেন এটা একটা সুন্নত আপনার চেষ্টা ছিল সুন্নতির তরিকায় বসার পারেন নাই আপনি সব আর যে পারবেন উপরে এটা ওটা অজুহাত দিয়ে বাদ দেবেন তো গোনা হবে অর্থাৎ না হবে না বলবেন আপনি সব থেকে বঞ্চিত হবে সরি সব থেকে আপনি বঞ্চিত হবে ওয়ালাইকুম আসসালাম আহমতুল্লাহ আমার বাসায় কোরআনের বিভিন্ন সুরা বোর্ডের মধ্যে লেখা এবং দেওয়ালে ঝুলানো আছে সেগুলো এখন কি করব একটা জি এগুলোকে যদি শেখানোর জন্য হয় শেখা যদি হয়ে যায় নামাই ফেলবেন এবং নামিয়ে আপনি একটা সম্মানিত জায়গাতে ভালো করে রেখে দেবেন যদি আপনার রাখার জায়গা না থাকে রাখার জায়গা না থাকে সেক্ষেত্রে কোরআনকে যেমন বিশেষ প্রয়োজনীয় পুড়িয়ে দেওয়া যায় যদি ছিঁড়ে যায় ফেটে যায় সংরক্ষণ করা যাচ্ছে না সেক্ষেত্রে যদি আপনি এটাকে জ্বালিয়ে দেন পুড়িয়ে দেন পুড়িয়ে আপনি পানির মধ্যে ছাইটা যদি পোড়ানো সম্ভব হয় দেন সেটাও জায়েজ আছে করেছিলেন এবং এই কাজটাকে সাহাবাইকরাম ইজমা সকলেই সমর্থন করেছিলেন কিন্তু পরবর্তী শেয়ারাফিজি খারেজিরা এটার বিরুদ্ধাচরণ করে তাকে হত্যা করেছিলেন হত্যার পিছনে একটা একটা অজুহাত খাড়া করেছিল নামজবিল এটা জাহেজ তবে যারা জায়েজ বলছেন না যারা জায়েজ বলছেন না তাদের সাথে আমরা ঝগড়া করছি না তো যেই কাজটা সাহাবাইকলাম সাহাবি করেছেন সাহাবাই সমর্থন দিয়েছেন সেই চেতিক আপনারা বড় মুক্তি হয়েছেন কি বলেন কি বলেন আপনারা তারপরে যদি বলেন যে না তাহলে ঠিক আছে ওকে আপনাকে ওই জন্য আমি প্রথম বলেছি আপনি সংরক্ষণ রাখবেন এটা আপনার দায়িত্ব যেহেতু এটাকে অসম্মান করা যাবে আলাইকুম আসসালাম কথা কবরস্থানে মাটি খোঁড়ার পর পানি দেখা দেয় এমন তো অবস্থায় অন্য স্থান থেকে মাটি দিয়ে কবর উঁচু করা যাবে কি কোনো সমস্যা নেই আপনি যদি ভাবেন যে মাটি অন্য জায়গায় শুকনা মাটি দিয়ে তারপরে মাটি দিবেন অথবা সেটাকে পানি বের হচ্ছে ড্রাই করে দিয়ে যাতে পানি না বের হয় কোনো একটা আপনি ব্যবস্থা করতে চান সেটাও যায় বিশেষ করে বন্যার সময় যখন হয় তখন তো কোনোভাবে সম্ভব হয় না তখন ওই পানির মধ্যেই সহায় দেন কোনো সমস্যা নাই পানির মধ্যেই সহায় দেন কোনো সমস্যা নাই ইনশাল্লাহ দিয়ে আপনারা দিয়ে দিয়ে পাটারুন দিয়ে ঢাকনা দিয়ে দেন কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ জি আর কারো প্রশ্ন নাই ইনশাআল্লাহ তা আমরা এখানে শেষ করছি আজকের মতো আল্লাহ সুবাহ কাছে আবারও দোয়া করি আল্লাহ মহাগ্রন্থাল কোরআনকে আমাদের বন্ধু বানিয়ে দেওয়ার তফিক দান করো আমরা দৈনিক জনক কোরআনের সঙ্গে একটা সম্পর্ক রাখি সেই তফিক দান করো আল্লাহ ও তালা আমাদের মাসি সিদ্দিককে কবুল করুন আমাদের আয়সীকে কবুল করুন আমাদের মুসলিদদেরকে কবুল করুন আল্লাহ সুবান সামনে রমজানে আমাদের রমজান গুরু পরিপূর্ণভাবে সঠিকভাবে এই রমজানে আমাদের ইবাদত করার তুই আমাদেরকে সঠিকভাবে আমাদেরকে তফিক দান করা আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি জুল্লা খের ওবরাকাল্লাহ